হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। এই মুহূর্তের লেটেস্ট আবহাওয়ার আপডেট যা উঠে আসছে তাতে এটা বোঝা যাচ্ছে যে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে, তার ফলে বৃষ্টিপাতের কেমন কি সম্ভাবনা সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক খবর পেয়ে যাবেন। আপনার এলাকায় বৃষ্টিপাত শনিবারে কোথাও হয়েছে কি না অবশ্যই জানাবেন। কিছু কিছু এলাকাতে হওয়ার কথা বলেছিলাম, তো উড়ো উড়ো মেঘে হতে পারে, তো সেগুলি পেলে অবশ্যই জানাবেন। বর্তমানে আকাশটা কেমন রয়েছে সেটাও জানাবেন, অবশ্যই জায়গাটা উল্লেখ করবেন। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের কী সম্ভাবনা আমরা দেখার চেষ্টা করি। এছাড়া মহারাষ্ট্রের দিকেও এখানে বৃষ্টিপাত এখনও সতর্কতা জারি রয়েছে, চলুন একা একা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ IMD যে আপডেট সেখানে কী বলছে। দেখুন, সেখানে কিন্তু বলা হচ্ছে যেটা আমাদের বললাম যে একটি লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড অর্থাৎ তৈরি হয়েছে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকার উপরে এবং একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এর প্রভাবে কী হতে পারে সেটা আমরা এখানে দেখাচ্ছি না, মানে লেখাগুলো সেখানে আমরা একদম ছবিটা দেখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন ছবিটা আমরা নিয়ে চলে যাচ্ছি, যেখানে গ্রাফিক্যাল চিত্র পাওয়া যাচ্ছে। এই দেখুন, এখানে 13 তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। এখানে 13 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে কোথাও কোথাও দেখুন এখানে কমলা সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং লাল সতর্কতাও রয়েছে বলে এই এলাকাগুলোর উপরে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে হলুদ সতর্কতা রয়েছে। তবে খুব বেশি বৃষ্টিপাত নেই বলে বজ্রবিদ্যুৎ এখানে দেখাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছে এবং আসাম, মেঘালয়ের কিছু কিছু এলাকা এবং এখানে মিজোরামের দিকে 2-1 জায়গাতে অর্থাৎ এই দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি 2-1 জায়গায় এরকম দেখা যেতে পারে। 10 তারিখ মানে হচ্ছে যে রবিবারে কিন্তু এই এলাকাগুলোর মধ্যে বৃষ্টিপাত থাকছে না, কিছুটা সতর্কতা দেওয়া রয়েছে, মানে 2-1 জায়গাতে বজ্রবিদ্যুৎ হতে পারে পশ্চিমবঙ্গে। এছাড়া আসাম, মেঘালয়ের কাছাকাছি কিছু এলাকাতে একটু বৃষ্টিপাত বেশি হতে পারে, কিছু কিছু এলাকাতে, খুব বেশি নয়, এবং মিজোরামের দিকে এইগুলোতে বলেছে অর্থাৎ কোথাও কোথাও বৃষ্টিপাত হবে ঘুরে ফিরে আর কি, মানে ছোটোখাটো মেঘের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া তবে বৃষ্টিপাত, সমস্ত বৃষ্টিপাত এইখানে থাকবে, যার জন্য দেখুন লাল সতর্কতা, কমলা সতর্কতা। লাল সতর্কতা কিন্তু এইখানে পশ্চিম উপকূলের দিকে লাগাতার দেওয়া রয়েছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ধীরে ধীরে এটা কমবে 12 তারিখ থেকে আস্তে আস্তে একটু কমবে, তবে তখনও কিন্তু 13 তারিখ পর্যন্ত সতর্কতা জারি থাকছে। 13 তারিখে আবার এখানে সতর্কতা জারি হচ্ছে দক্ষিণবঙ্গে এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিছু কিছু এলাকাতে হতে পারে, কিন্তু 12 তারিখের দিকে দেখুন সতর্কতা থাকছে না এই এলাকার মধ্যে, দক্ষিণবঙ্গেও থাকছে না, তবে উড়িষ্যার দিকে কমলা সতর্কতা জারি থাকছে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়তো হবে। এর পাশাপাশি 11 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম থাকছে, অর্থাৎ কোনো সতর্কতা থাকছে না, হয়তো হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে। আর উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে দেখুন টুকটাক বৃষ্টিপাত বা কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত 2-1 জায়গাতে, খুব বেশি নয়, 2-1 জায়গাতে হতে পারে, কারণ এখন অধিকটাতে খুব বেশি বৃষ্টিপাত নেই যত বৃষ্টিপাত রয়েছে এইগুলোতে। তবে 13 তারিখের দিকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অংশে আবার বৃষ্টিপাত শুরু হচ্ছে ভালো করে আর কি, তো এইরকম করে কিন্তু থাকছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দেখা যাচ্ছে যে এখানে দমকা হাওয়া কিছুটা থাকবে এবং বৃষ্টিপাতও থাকবে, তবে বড় কোনো সতর্কতা নেই ওই দিকে। তো দেখে নিলেন 9, 10, 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত কী আপডেট জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এবারে যেটা দেখবো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, এবারে যেটা দেখাবো ভারতীয় মৌসুম ভবনের আলিপুর শাখার আপডেট, যেটা দুপুরবেলাতে প্রকাশ হয়েছে, রাতে কোনো বা সন্ধ্যের দিকে কোনো আপডেট প্রকাশ করেনি। তো দুপুরবেলা আপডেট যেটা রয়েছে সেটাখানে কী লেখা রয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা বলা রয়েছে যে উত্তরবঙ্গে কিন্তু এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এখানকার অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বাকি জায়গাতে কিছু কিছু এলাকাতে হতে পারে। 10, 11, 12 অর্থাৎ রবি, সোম, মঙ্গলে তেমন বৃষ্টিপাত নেই, তবে কিছু কিছু এলাকাতে থাকবে কম কম জায়গাতে এবং লাইকলি রয়েছে অর্থাৎ ভালো সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত 13 তারিখে আবার একটু সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশিরভাগ জায়গাতে হতে পারে এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে খুব কম জায়গাতে সম্ভাবনা। এখানে সিকিমের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা বলছে এখানে দেখুন শনিবার থেকে রবিবার এই সময়কালের মধ্যে ভেরি লাইকলি, আবার সোমবার বাদ দিয়ে মঙ্গল বুধে আবার ভেরি লাইকলি বলছে, অর্থাৎ কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে, কিন্তু যেখানে এখানে কিন্তু জায়গাগুলির নাম উল্লেখ করে দিয়েছে, জায়গাগুলি বলতে তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক যেটুকু হবে তার মধ্যে বেশি সম্ভাবনা যেটা রয়েছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতা, এই যে জেলাগুলি দেখুন পরপর বলা রয়েছে ওই একই জায়গাগুলির নামই বলা রয়েছে, কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, 2, 24 পরগনা, মেদিনীপুর, এই জায়গাগুলোর মধ্যেই কিন্তু দেখুন মিনি প্লেসেস, ফিউ প্লেসেস অর্থাৎ এইগুলোর মধ্যে থাকতে পারে, কিন্তু বাকি যে জায়গাগুলি রয়েছে জেলাগুলি যেগুলো এগুলোর নাম বললাম না,
সেখানে দু এক জায়গাতে করে হতে পারে, তার মানে সেদিকে বা কখনো কখনো ফিউ প্লেসে, তার মানে কখনো কখনো দু এক জায়গাতে হবে, কখনো কখনো আবার কিছু কিছু এলাকাতে হবে, কিন্তু বা যেখানে যে নামগুলো এখানে বলা রয়েছে তার মধ্যে একটু বেশি জায়গার মধ্যে হতে পারে। তো মানে উপকূলের কাছাকাছি যে সমস্ত এলাকাগুলি রয়েছে, মানে জায়গাগুলি, সেদিকে সম্ভাবনা একটু বেশি থাকছে এটা বলতে চাইছে। এছাড়া উড়িষ্যা সংলগ্ন এলাকাতে হয়তো থাকতে পারে, আমরা এটাই হয়তো বুঝতে পারছি, উইন্ডে থেকে দেখালে বুঝতে পারবেন। বিহারের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, ঝাড়খণ্ডেও তেমন কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মতোই রয়েছে। একমাত্র উড়িষ্যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভেরি লাইকলি দেওয়া রয়েছে, অর্থাৎ ওখানে হবে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ওখানে বৃষ্টিপাত ভালো রয়েছে। আর তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন থাকছে না, সতর্কতা পেয়ে দেখলে বোঝা যাবে। দেখুন এখানে রবিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জায়গার মধ্যে হতে পারে, বা জোরদার বৃষ্টিপাত হতে পারে, বা মাঝারি ভারী হতে পারে, এটা একটা সম্ভাবনার মধ্যে থাকছে। তবে তারপরে কোনো সতর্কতা নেই, সিকিমে কোনো সতর্কতা নেই, তবে বৃষ্টিপাত হালকা মাঝারি চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখানে যেটা রয়েছে, এখানে শনিবারে রাত্রের থেকে সকালের মধ্যে যদি থাকে দু এক জায়গাতে নাও হতে পারে, আর রবিবারে মূলত যদি সম্ভাবনা থাকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে গোটা জেলার মধ্যে, সেটা পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, অর্থাৎ এই জেলাগুলির নাম বলছে যেখানে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ হতেও পারে। তবে সোমমঙ্গল নেই, আবার বুধবার একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি গোটা জেলা, মানে সবকটি জেলার মধ্যেই কোথাও না কোথাও হতে পারে, তার মানে একটু মেঘাচ্ছন্ন আকাশ হবে আর কি। সেটা কবে না, 13 তারিখে, মানে তখন সেই নিম্নচাপের একটা ব্যাপার আসছে, তার ফলে হয়তো হতে পারে বিহার ঝাড়খণ্ডের দিকে, ফলে একটুখানি দেখুন এই জায়গাতে 13 তারিখের দিকে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টিপাত বা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মাঝে মধ্যে হতে পারে। 13 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে কোস্টালের দিকে ভারী থেকে 12 এবং 13 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী থাকতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে কখনো সখনো, এবং ঝড়ো হাওয়াও থাকবে, এই সম্ভাবনার কথা জানিয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা নিশ্চয়ই রয়েছে। 13 তারিখ পর্যন্ত কিন্তু 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা রয়েছে। চলুন উইন্ডে থেকে দেখি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিনে, এখান থেকে স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি। রাতে কিন্তু শনিবার রাতে খুব বেশি মেঘলা নেই দক্ষিণবঙ্গের দিকে, বিহার ঝাড়খণ্ডের দিকে, একমাত্র কিছুটা ত্রিপুরা এবং এখানে এই শিলচরের দিকে কাছাকাছি কিছু এলাকা এবং ঢাকার আশেপাশে এই দিকটাতে মানে একটু মেঘাচ্ছন্ন রয়েছে, তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে প্রায় ফাঁকা, তবে রাতের দিকে বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম নেই, সকালের দিকে যদি থাকে তো হতে পারে, দেখি কি ওই রয়েছে। আর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে লাল কমলা, এখানে কিন্তু মেঘাচ্ছন্ন সবসময়ই মোটামুটি থাকছে, অর্থাৎ এখানে বৃষ্টিপাত চলছে বলা যেতে পারে। এবারে যেটা আপনাদের দেখাবো যে বৃষ্টিপাত বজ্র বৃষ্টি মোটে দেখাবো, তার আগে একবার পরিমাণ মোটা দেখি, তাহলে আপনাদের এক চান্সে প্রথমে বুঝতে সুবিধা হবে কোন দিকে বেশি বৃষ্টিপাত থাকছে। দেখুন লো প্রেশার এখানে তৈরি হয়েছে, 12 ঘন্টার মধ্যে মোটামুটি এখানেই থাকছে বৃষ্টিপাত, এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে, ফলে এই জন্যই সতর্কতা লাল রয়েছে, এখানে অনেক বৃষ্টিপাত রয়েছে। দেখুন এখানে কিন্তু যদি মিটার দিয়ে মাপি, এখানে এই জায়গাগুলোতে কিন্তু 100 মিলিমিটারের উপর বৃষ্টিপাত কিন্তু 12 ঘন্টার মধ্যে হতে পারে, তার মানে এখানে সতর্কতা ওই জন্যই লাল দেওয়া রয়েছে, বাকিগুলোতে কমলা দেওয়া রয়েছে। 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত এখানে অনেকটা বেড়ে যাবে, বুঝতে পারছেন তো, এখানে বৃষ্টিপাত কিন্তু দেখুন এখন অনেকটাই বেড়ে যাচ্ছে, অর্থাৎ এইগুলোতে বৃষ্টিপাত 200-এর উপরে বৃষ্টিপাত, অর্থাৎ এখানে অবস্থা খারাপ বলতে পারেন। পরের 3 দিনের মধ্যে আরও বৃষ্টিপাত চলে আসবে, অর্থাৎ 400-500 মিলিমিটার বৃষ্টিপাত এখানে এই জায়গাগুলোর মধ্যে, অর্থাৎ এইখানে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত চলবে 3 দিনের মধ্যে। পরের 5 দিনের মধ্যে দেখা গেলো যে আরও বৃষ্টিপাত একটু এখানে 400 আমরা দেখেছিলাম, সেই 500টা পাঁচ দিনে গেলে বেশি হচ্ছে না, তার মানে 3 দিনের মধ্যে যা বৃষ্টিপাত হবে তারপরে একটু কম কম থাকবে, আর এইদিকে বৃষ্টিপাতও অনেক চলে আসবে, অর্থাৎ এখানে আবার বৃষ্টিপাত তৈরি হবে, অর্থাৎ এই এলাকাগুলির মধ্যেই মারাত্মক বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন 5 দিনের মধ্যে তেমন বৃষ্টিপাত নেই, অর্থাৎ অনেকটাই কম, উত্তরবঙ্গের থেকেও অনেকটা কম, অর্থাৎ এখানে ঘুরিয়ে ফিরিয়ে অর্থাৎ উড়ো মেঘেই বৃষ্টিপাত থাকে। পরের 10 দিনের মধ্যে নিয়ে গেলে তেমন কিছু নেই, তবে কিছুটা যেটা দেখা যাচ্ছে যে এখানে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে তুলনামূলক একটুখানি থাকছে, মানে খড়গপুর, ঝাড়গ্রাম এইগুলোতে তুলনা, পুরুলিয়া, বাঁকুড়া কিছু কিছু এলাকার দিকে একটু থাকছে, বুঝতে পারছেন তো, এইরকম একটা সম্ভাবনা এবং উপকূলের দিকে কিছু এলাকা যদি হয়। কিন্তু কলকাতার আশেপাশে এই সমস্ত যশোর, লোহগড়া দেখুন এখানে কিন্তু খুব বৃষ্টিপাত নেই, শেখপুরা বা পাবনা, মেহেরপুর, মুর্শিদাবাদ, নদিয়া, তো এগুলো তো তেমন নেই, মাঝে মাঝে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে টুকটাক হতে পারে। শুধুমাত্র শিলচর, করিমগঞ্জ, অববাহিকা, সিলে এদিকে বলতে পারেন যে সিলেট এইদিকে একটু বৃষ্টিপাত থাকছে, এছাড়া এই এলাকাগুলিতে একদম ডিব্রুগড় থেকে গুয়াহাটি হয়ে এখানে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে। যেটা বলছিলাম যে এখানে দেখুন 100-150 দেখাচ্ছে 5 দিনের পর্যন্ত মোটামুটি, কিন্তু 5 দিন পর থেকে একটু বৃষ্টিপাত এখানে বাড়বে, তো এইটাই মূলত রয়েছে আর কি সম্ভাবনা। এবারে এগুলো কি আপনাদের একটু বজ্র বৃষ্টির মধ্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে শনিবার থেকে রবিবারের মধ্যে কী বৃষ্টিপাত থাকছে,
তো দেখুন এখানে যেটা রয়েছে যে রাতের মধ্যে দেখি বৃষ্টিপাত একটু, তো রাত থেকে সকালের মধ্যে মনে হচ্ছে উত্তরবঙ্গে কিছু এলাকাতে এবং এই এলাকার মধ্যে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। আর এখানে তো মারাত্মক বৃষ্টিপাত থাকবে বুঝতে পারছেন, এবং ঘূর্ণাবর্তটা রয়েছে এবং নিম্নচাপও রয়েছে, তো এই নিম্নচাপ ক্ষেত্রের জন্য বৃষ্টিটা এখানে বেড়ে যাচ্ছে, সব বৃষ্টিপাত এইখানে চলে আসছে। কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম দেখা যাচ্ছে 10 তারিখ মানে রবিবার, রবিবার যেটা রয়েছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা দুপুর থেকে হ্যাঁ সন্ধ্যের মধ্যেই বলতে পারেন, ঘুরিয়ে ফিরে রোদ ঝলমল আকাশ থাকবে, আবার মেঘলা মেঘলা হবে, অর্থাৎ এরকম মানে মানে মেঘ মেঘ রোদের কাটাকাটি খেলা চলবে, তার মধ্যেই কোথাও কোথাও বৃষ্টিপাত বেলা থেকে বলতে পারেন যে কোথাও কোথাও হতে থাকবে। তো এই উপকূলের দিকে যে এলাকাগুলি রয়েছে মানে কলকাতা হাওড়া হুগলি 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলোর মধ্যে একটু সম্ভাবনা বেশি থাকবে, তবে বর্ধমানের দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও নদিয়া মুর্শিদাবাদের দিকেও কোথাও কোথাও দু এক জায়গাতে হতে পারে, এবং খুলনা বিভাগের কোনো একটা জায়গাতে দু এক জায়গাতে হতে পারে, খুব বেশি নেই কোনো কোনো এলাকাতে হবে, এখানে যেটা দেখাচ্ছে না সেখানেও হতে পারে। তো এরকমভাবেই কিন্তু রয়েছে, কিন্তু হালকা মাঝারি থাকবে, কিন্তু সব বৃষ্টিপাত এই এলাকার মধ্যে সীমাবদ্ধ বুঝতে পারছেন। তো রবিবারে এবং শনিবার রাত থেকে এর মধ্যে এই সম্ভাবনা থাকবে। এবার যেটা রয়েছে যে সোম মঙ্গলবারের মধ্যে একটুখানি, সোমবার মধ্যে একটু কম থাকবে, কিছু কিছু এলাকাতে হবে, উড়িষ্যার দিকে একটু বেশি থাকবে, কিন্তু মঙ্গলবারে দু এক জায়গাতে বা মঙ্গল একটু বেশি হতে পারে। দেখুন এই যে মঙ্গলবার দেখাচ্ছে এখানে উড়িষ্যাতে তো বৃষ্টিপাত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত আসছে, তার মানে বরিশাল খুলনা থেকে শুরু করে এই যে জামশেদপুর পর্যন্ত এলাকাতে কিছু এলাকাতে হালকা মাঝারি বা মাঝারি ভারী হতে পারে সম্ভাবনা থাকছে। 13 তারিখে একটু সম্ভাবনা বেশি থাকছে, উত্তরবঙ্গেও কিছু কিছু এলাকাতে হবে, আসামের বিভিন্ন অংশ হবে, তো এরকমভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা, এবং এইখানে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত থাকবে, প্রচুর বৃষ্টিপাত বুঝতে পারছেন। এই জন্যই কিন্তু মহারাষ্ট্রের অবস্থা অনেক জায়গাতেই খারাপ আর কি, সব জায়গা তো না, কিছু কিছু এলাকাতে প্রচুর বৃষ্টিপাতের ফলে সতর্কতা বেশি রয়েছে। তো এই 13 তারিখের সময় আবারও লো প্রেশার এরিয়া তৈরি হবে এবং নিম্নচাপও তৈরি হতে পারে, এরকম সম্ভাবনা 13 বা 14 তারিখের মধ্যে এই যে এইটা, এর ফলে এইখানে বৃষ্টিপাত আবার বাড়বে। কিন্তু দক্ষিণবঙ্গে আমরা এই যে উড়িষ্যাতে কিছুটা বৃষ্টিপাত থাকবে, এর ফলে এইটা কিছুটা এই দিকে বৃষ্টিপাত দিতেও পারে, সম্ভাবনা থাকবে বুঝতে পারছেন। কিন্তু মারাত্মক বেশ ভালো বৃষ্টিপাত উড়িষ্যাতে থাকবে, কারণ এই নিম্নচাপটা তুলনামূলক একটুখানি ভালো আর কি, যেগুলি হচ্ছে তার থেকে ভালো, সুতরাং এই বৃষ্টিপাতটা কিছুটা এখানে আমরা এখানে বৃষ্টিপাত দিতে পারি বুঝতে পারছেন। তো 15-16 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে একটা বৃষ্টিপাত আসছে, তবে বৃষ্টিপাত কিন্তু প্রচণ্ড ভারী ভালো মাত্রা নয়, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে হবে এইটা বোঝা যাচ্ছে। 18 তারিখ পর্যন্ত আমরা দেখে নিলাম, খুব ভালো নেই তবে মোটামুটি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, এই রয়েছে লেটেস্ট আপডেট। আর এটাকে কোথাও বড়ো করছি না, শুধুমাত্র একবার বায়ুর ঝাপটা মোটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানটাতে, যে 13 তারিখের দিকে যে নিম্নচাপটা দেখি এখানে এইরকমভাবে থাকবে। দেখুন এই যে আগের থেকে কিছু একটুখানি পরিবর্তন হয়েছে, একটুখানি দুর্বল দেখাচ্ছে, কিন্তু ঘূর্ণাবর্তের মতো থাকবে এবং দমকা হাওয়া, তার সঙ্গে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা। তো বড় মাপের বৃষ্টিপাত এখনও দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে, যা বৃষ্টিপাত সবই এই এই জায়গাগুলোর মধ্যে থাকছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট দেখা হচ্ছে, আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ।